আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি নিয়ে তো বন্ধুরা এই সপ্তাহে কোন কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি যদি আপনারা এক নজরে দেখেন তাহলে প্রত্যেকটি সেক্টরে চাকরির যে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে সমস্ত তথ্যগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করে রাখি যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে বা চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসছে আপনাদের কাছে তো বন্ধুরা চলুন আজকের এই চাকরির ডাক পত্রিকাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আমরা মূল পত্রিকাটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত পত্রিকাটি চাকরির ডাক পত্রিকা সাপ্তাহিক চাকরির ডাক তো বন্ধুরা এই চাকরি ডাক পত্রিকাটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমরা আলোচনা করে নিব এই চাকরির ডাক পত্রিকার বেসিক বিষয়গুলো নিয়ে তো বন্ধুরা এই চাকরি ডাক পত্রিকায় প্রথমে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি দেওয়া আছে সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি সুযোগ বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই যে দেখুন প্রথম যে বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনী তো এখানে অফিসার ক্যাডেট পদে তারা জনবল নিয়োগ দেবে কত কত তারিখে নিয়োগ নিয়োগ পরীক্ষার কত কত তারিখ আছে এখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে তো আপনারা একটু এই পত্রিকাটি ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নেবেন তো তার পাশে যে সার্কুলারটি আপনারা পাচ্ছেন সেটা হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একশো পঁচানব্বইটি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানেও কিন্তু দুইটি ক্যাটাগরিতে তারা একশো পঁচানব্বই জন জন জনবল নিয়োগ দেবে তো এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে আপনারা চাইলে বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন তার পাশে যে আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি পাচ্ছেন বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরির সুযোগ আনসার বাহিনীতে যোগ দিন আনসার বাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত তথ্যগুলো পাবেন এবং কোন কোন জেলায় কোন কোন তারিখে আনসার বাহিনীতে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে তারিখ সহ সময় উল্লেখ করা হয়েছে তার নিচে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকায় চুয়ান্নটি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে চুয়ান্ন জন তো এই বিস্তারিত তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে দুই নম্বর পৃষ্ঠায় দেখতে হবে আর কি তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন বাংলাদেশ টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশকিত হয়ে প্রকাশিত হয়েছে যাকে আমরা সংক্ষেপে বিটিসিএল বলে থাকি এখানে পদ সৃষ্টি করা হয়েছে একশোটি একশো জন জনবল তারা নিয়োগ দেবে তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মোট একানব্বই জনকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে এই যে দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে এর সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই দ্বিতীয় পেজে আপনাকে দেখতে হবে দ্বিতীয় পেজটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আর কি তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো খুলনা সিটি কর্পোরেশন খুলনা সিটি কর্পোরেশনে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পদের সংখ্যা সৃষ্টি করা হয়েছে একশো উনিশটি একশো উনিশজনকে নিয়োগ দেবে তারা এখানেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে তো এই বিস্তারিত তথ্যগুলো জানতে হলে দ্বিতীয় পৃষ্ঠে আপনাকে দেখতে হবে তার নিচে যে সার্কুলার বিজ্ঞপ্তিগুলো আপনারা পাচ্ছেন সেটা হলো দেখুন আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউনিটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে জনবল নিয়োগ দেবে তেরো জন তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনার পাচ্ছেন সেটা হলো ডিএপি ফার্টিলাইজার কোম্পানিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ছাব্বিশ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনার পাচ্ছেন সেটা হলো সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে তো তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো জলশেড়ি পাবলিক স্কুল ও কলেজে বাইশটি ক্যাটাগরি বাইশটি পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্যগুলো আপনারা দ্বিতীয় পেজ থেকে দেখে নেবেন তার নিচে যে সার্কুলার বিজ্ঞপ্তিগুলো আপনারা পাচ্ছেন সেটা হলো ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পদের সংখ্যা সৃষ্টি করা হয়েছে বিশটি তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের সংখ্যা সৃষ্টি করছে তারা এগারো জন তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো খাদ্য মন্ত্রণালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে এবং পদ সৃষ্টি করা হয়েছে ষাটটি তো আমরা দ্বিতীয় পেজটা একটু দেখে আসি এই যে দেখেন দ্বিতীয় পেজ তো বন্ধুরা প্রথম পেজের যে আংশিক অংশগুলো আপনারা দেখতে পারেননি অবশিষ্ট অংশগুলো এই যে দ্বিতীয় পেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দ্বিতীয় পেজে এখানে বলা আছে যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে চাকরি বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশ তো এই বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে দেখে নেবেন তো এখানে দ্বিতীয় পেজ তৃতীয় পেজ সহ চতুর্থ পেজ দেওয়া আছে দেখুন তৃতীয় পেজ তৃতীয় পেজে কিন্তু অবশিষ্ট অংশগুলো আপনারা পাবেন এই যে দেখুন অবশিষ্ট অংশগুলো এখানে কিন্তু তৃতীয় পেজেও কিন্তু বিস্তারিতভাবে দিয়েছে চতুর্থ পেজটা দেখুন চতুর্থ পেজের অবশিষ্ট অংশগুলো আপনারা পাবেন তৃতীয় পেজে তো এখানে চতুর্থ পেজে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেটা হলো জেলা প্রশাসক মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মানিকগঞ্জে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তেতাল্লিশটি পদে বিভিন্ন পদে তেতাল্লিশটি ভিন্ন ভিন্ন পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো সোয়ান গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পাশে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ক্যাটাগরিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে সমস্ত তথ্যগুলো তৃতীয় পেজ থেকে আপনাদের সংগ্রহ করতে হবে তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা সেটা হলো দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার নিচে যে সার্কুলার বিজ্ঞপ্তিগুলো আপনারা পাচ্ছেন সেটা হলো পল্লী উন্নয়ন কেন্দ্র পল্লী উন্নয়ন কেন্দ্রে চাকরির বিপুল সংখ্যক পদে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই যে দেখুন বিভিন্ন ক্যাটাগরিতে বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেবে তারা তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো জেলা প্রশাসক রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় রাজশাহীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পদের সংখ্যা সৃষ্টি করা হয়েছে তেরোটি তেরোটি পদে তারা জনবল নিয়োগ দেবে তার পাশে যে আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি পাচ্ছেন জলসিঁড়ি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ এখানে সাতাশটি পদে জনবল নিয়োগ দেবে তার পাশে যে সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো বসুন্ধরা গ্রুপে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে তারা তো এখানে আরও কিছু ক্যাটাগরি দেওয়া আছে এই যে দেখুন আমি আপনাদের জুম করে দেখানোর ব্যবস্থা করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানিতে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ষাটটি পদে তারা জনবল নিয়োগ দেবে তার পাশে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা পাচ্ছেন সেটা হলো পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে জনবল নিয়োগ দেবে দুইজন দুইজন প্রার্থী এখানে আবেদন বা মানে নিয়োগ পাবেন আর কি তো বন্ধুরা এই পত্রিকাটি যদি আপনারা ডাউনলোড করে বিস্তারিতভাবে নিজেরা পড়তে চান সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদের একটু বলে রাখি তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে পত্রিকাটি লিঙ্ক নামে একটি অপশন আছে বা পত্রিকা লিঙ্ক নামে একটি অপশন আছে সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করুন তাহলে খুব সহজেই এই চাকরি ডাক পত্রিকাটি ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ